এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের কারণে টানা দুদিন বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা সতর্কতা। তো নিম্নচাপের কারণে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে টানা দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আজ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। উপকূলের জেলা ও পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 15 আগস্ট বৃষ্টির পরিমাণ বেশি হবে। হাওয়া অফিস জানিয়েছে 14 আগস্ট রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকায় হাওয়ার গতি ঘণ্টায় প্রতি 50 কিলোমিটার হতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়াতেও। উত্তরবঙ্গে 14 আগস্ট রবিবার ও 15 আগস্ট সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 15 আগস্ট সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। সোমবার 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা এখনও সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের শনিবার সকালের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।